আলাইকুম সাসলামতাল আবার কত প্রশ্ন করেছেন কেউ যদি কেউ যদি জিন দ্বারা মানুষের অতীতের কথা বলতে পারে তাহলে তার কথা বিশ্বাস করা ঠিক কি না উত্তর দিয়ে করবেন হ্যাঁ এই ব্যাখ্যা করা বলা যেতে পারে যে যদি কেউ জিন দ্বারা হ্যাঁ কথা জিনকে যদি কেউ এভাবে তাবে করে যে সুয়ের শিরিক কুফর কোনো কিছু করা না বরং জিন হয়তো মুসলিম জিন তার নিকটে এসেছে এবং তার নিকটে বিভিন্ন সেবা দিয়ে থাকে যেমন চিকিৎসা ইত্যাদি অভিজ্ঞ জিন আছে হ্যাঁ তার সে তাকে সেবা দিয়ে থাকে এভাবে ওভাবে অতীতের খবর হয়তো সে জেনে নিতে পারে মানে জিনদের সাথে জিনেরা যোগাযোগ করে যদি সরজমিন তালাশ করে উদ্ধার করে তারা যদি সেটা বলতে পারে তাহলে অসুবিধা নাই এটা অতীতের খবর যদি বলে এবং যদি বাস্তবতার এরকম কিছু হয়ে থাকে আমি নিজেও কোনো কোনো সময় শুনেছি জিন্দের মুখের তথ্য মানুষের শরীরে ভর করে বলতেছে এমন কিছু কথা যা বাস্তবতা তো যদি এরকম হয়ে থাকে তাহলে এখানে অবিশ্বাস করার কিছু নেই বিশ্বাস করলেও কোনো সমস্যা হবে না তবে অনেক সময় ফেতনা থাকে খারাপ জিন থাকলে অনেক সময় ফেতনা বলেই বলে তোমাকে এ করছে আমাকে জাদু করেছে তোমাকে জাদু করেছে দেখবে যে ফেতনা বাঁধানোর কোন কাজ হলে সেটা আপত্তিকর অবশ্যই কিন্তু যদি সৎ জিন হয় মুসলমান জিন হয়ে থাকে আর যে কথাগুলো বলছে বাস্তবতা নিরিখেই বলছে এবং বাস্তবতার সাথে মিলে গিয়েছে এবং তাকে বস করার জন্যে কোনো কিছু করা লাগেনি সেরে কুপোর কিছু করা লাগেনি এরকম কোনো মুসলিম জিন যদি তথ্য দেয় কোনো রোগীর সম্পর্কে যে একে একে মেয়ে অমুকে ইয়ে করেছে হ্যাঁ বা এর জন্যে অমুক তদবির করেছে নষ্ট করার জন্যে একে ক্ষতি করার জন্যে তো যদি বাস্তবতার সাথে মিলে মানে তার তথ্যগুলি তো ওগুলো উপকৃত হওয়া যেতে পারে সমস্যার আইনশাল্লাস এখন সায়ে ফাটা ই মারামত উল্লাহে আলেহে তিনি তার মজুল ফাতার একাধিক স্থানে বলেছেন মুসলিম জীন দ্বারা সাহায্য না যেতে পারে তাদের থেকে জাতীয় বিষয়ে হেল্প নেওয়া যেতে পারে তথ্য ইত্যাদি উদ্ঘাটন ক্ষেত্রে তবে ভবিষ্যতের কথা যেহেতু কেউ জানে না সুতরাং তারা যদি ভবিষ্যতের কোনো কথা বলে বিশ্বাস করা যাবে না

লা ই আর রহমান ফিস্সা মাওয়াদ ওয়াদুল্লা আসমান এবং জমিনে কেউ জানে না গায়বের খবর একমাত্র আল্লাহ ছাড়া সুতরাং কোন জিন যদি বলে গায়ের সম্পর্কে সেটা বিশ্বাস করা যাবে না কিন্তু অতীত সম্পদ যেটা ঘটে গিয়েছে সেটা যদি তারা তদবির করে তারা সরঞ্জাম তালাস করে হ্যাঁ এটা যদি উদ্ঘাটন করতে পারে এই জাতীয় কোন তথ্য দিতে পারে এবং বাস্তবতার সাথে মিল আছে তাহলে এগুলিতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ আলম